আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। এখানে একটি বাড়ি দেখতে পাচ্ছেন, বাড়িটি করার জন্য প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়েছে। এটি হচ্ছে 3 বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন। বাড়িটি এল ডিজাইন দিয়ে করা হচ্ছে এবং এই বাড়িটি যদি আপনি কমপ্লিট করতে চান, আপনার কত টাকা খরচ হবে, কী পরিমাণের মালামাল লাগবে, তার পুরো বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদেরকে জানিয়ে দিব এখানে বাড়িটি কতটুকু জায়গার উপরে করা হয়েছে। তো এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি করার জন্য এখনও পর্যন্ত কী পরিমাণের মাল ব্যবহার করা হয়েছে, কতটুকু জায়গা নেওয়া হয়েছে, সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আপনাদের বাজেট যদি অল্প হয়ে থাকে 2 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা, আপনি কীভাবে কতটুকু কাজ করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন। এই যে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন, বাড়িটি দৈর্ঘ্যের দিকে রয়েছে 30 ফিট এবং প্রস্থের দিকে রয়েছে একদিকে 26 ফিট, অন্যদিকে রয়েছে 21 ফিট। যেহেতু এটি একটি এল ডিজাইনের বাড়ি, এর কিন্তু 4টা সাইডই হবে 4 রকমের, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাড়ির যে গাঁথুনিটা কিন্তু ফ্লোর লেভেল পর্যন্ত করা হয়েছে। এখানে ফ্লোর লেভেল পর্যন্ত কয়টা ইট গাঁথুনি দেওয়া হয়েছে, সেটি হলো 10টা লেয়ার গাঁথুনি করা হয়েছে এবং এর নিচে একটি ঢালাই রয়েছে যেটা সিসি ঢালাই 20 ইঞ্চি দেওয়া হয়েছে। ওই ঢালাইটাতে 10 মিলি রড ব্যবহার করা হয়েছে। কতটুকু রড লাগছে, কী পরিমাণের ইট লাগছে এইটুকু কাজ করার জন্য, সেই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে জানিয়ে দিই বাড়িটি কতটুকু জায়গার উপরে করা হয়েছে। এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, বাড়িটি 780 স্কোয়ার ফিট জায়গার উপরে করা হয়েছে। আর শতকে যদি আমরা হিসাব করি, এটা আপনার 179 পয়েন্ট জমি। কাঠায় যদি হিসাব করি, 1 কাঠা 08 পয়েন্ট জমি। তো বাড়িটির ভিতর আপনি কী কী পাবেন? বাড়িটির ভেতর আপনি পাচ্ছেন 3টা বেডরুম, 1টি বাথরুম এবং ছাদে ওঠার জন্য সিঁড়ি। আর এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের একতলা বাড়ি। তো এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে ব্রিক ফাউন্ডেশনের উপর আপনি চাইলে 2তলা বা 3তলা বাড়ি করতে পারবেন না, আপনি চাইলে একটি একতলা বাড়ি করতে পারবেন। এবং এটা করার পর আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হলো একতলাই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এখন আপনি যদি 2তলা বা 3তলা বাড়ি করতে চান, সেক্ষেত্রে আপনি কখনোই ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতে পারবেন না। আর আপনার যদি অনেক নিচু জায়গা হয়, সেক্ষেত্রেও আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতে পারবেন না। আপনার জায়গাটা যদি উঁচু হয় এবং একটি একতলা বাড়ি করতে চান, সেই ক্ষেত্রে আপনি ব্রিক ফাউন্ডেশন চয়েস করতে পারেন বা আপনি ব্রিক ফাউন্ডেশনের উপর বাড়ি করতে পারবেন। এখন আমরা জেনে নিব এখানে বাড়ির ফাউন্ডেশনটি কীভাবে নেওয়া হয়েছে এবং কী পরিমাণের মালামাল কতটুকু কোথায় লাগছে। এখানে যে মাটি কাটা হয়েছে, মাটি কাটার জন্য এখানে ওয়ানলি 1000 টাকা খরচ হয়েছে। এখানে 1 ফিট ডিপ করে এই মাটিটা কাটা হয়েছে, যেটা কাটার জন্য 2টা লিভার লাগছে, যে 2টা লিভার 500 টাকা করে জন, 1000 টাকা। এরপর এখানে যে ইটের সলিংটা করা হয়েছে, ওই সলিংটা করা হয়েছে আপনার 1000 ইটের, যেটার মূল্য আসে 13000 টাকা। আমি কিন্তু এখানে বলছি, আপনারা একটু খেয়াল রাখবেন, 13000 টাকা 1000 ইটের মূল্য। এবং এর উপরে যে রডটা বাঁধা হয়েছে, ওই রডটা লাগছে 200 কেজি 10 mm রড। তো 200 কেজি রডের মূল্য হচ্ছে 20000 টাকা। এবং তার উপরে যে ঢালাই দেওয়ার জন্য যে খোয়াটা লাগছে, ওই খোয়াটা হচ্ছে, যে খোয়া বলেন বা ভাঙড়ি বলেন যেটাই বলেন আপনি, ওইটা হচ্ছে আপনার 100 CFT। 100 CFT, পার CFT যদি 100 টাকা করে দাম হয়, 10000 টাকা আসে ওইটার মূল্য। এবং এই 100 CFT খোয়ার সাথে আপনার সিমেন্ট লাগছে 20 ব্যাগের মতো। আর এখানে আপনার হচ্ছে যে ঢালাইয়ের আপনার বালু লাগছে, ওইটা লাগছে 5000 টাকার মতো। এটা আপনারা একটু খেয়াল রাখবেন, 20 ব্যাগ সিমেন্ট প্রায় 13000 টাকা। আর এরপরে যে ইটের গাঁথুনিগুলো করা হয়েছে, 15 ইঞ্চি বা 10 ইঞ্চি, এখানে 4000 মতো ইট গাঁথুনি লাগবে এই টোটাল ফ্লোরের লেভেল পর্যন্ত গাঁথুনি করার জন্য। তো এই 4000 ইটের মূল্য যদি আপনি ধরেন, এটা টোটাল 13000 টাকা আসে মূল্য, এবং সিমেন্ট বালি মিস্ত্রি সব কিছু দিয়ে আপনি ধরতে পারেন 1000 ইট গাঁথতে আপনার 25000 টাকা খরচ হবে। সেক্ষেত্রে এখানে আপনার খরচটি আসে হচ্ছে
4 লক্ষ, আপনার 4,000 ইটে 1 লক্ষ টাকা, আর আপনার ওইদিকে 70,000 টাকা। তো এই ক্ষেত্রে খরচ এতটুকু করার জন্য 1,70,000 টাকা, আরও এক্সট্রা চার্জ আমি ধরেছি এখানে মিস্ত্রি বিল টিল সব কিছু দিয়ে আরও 30,000 টাকা। তো এখানে যেভাবে যতটুকু কাজ দেখতে পাচ্ছেন এইভাবে এতটুকু কাজ করার জন্য 2 লক্ষ টাকা খরচ হয়েছে। এবং এই বাড়িটি যদি আপনি 780 স্কোয়ার ফিটের উপরে কমপ্লিট করতে চান, আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনার মতামত অনুযায়ী কত টাকা খরচ হতে পারে। আর আমাদের মতামতটি শুনতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, ফ্লোর প্ল্যান যখন দেখাবো তখন আপনাদেরকে বুঝিয়ে দিব যে এটা কমপ্লিট করতে কত টাকা খরচ হতে পারে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন এবং আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন আমাদের পেজটিকে ফলো করতে পারেন এবং ভিডিওটি একটি শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারেন, যাতে করে আরও অনেকেই এই বিষয়টি জেনে উপকৃত হতে পারে। তো আপনারা অনেকেই অনেক ধরনের মতামত করেন একটা ভিডিও দেখার পর, আসলে বাস্তবিক পক্ষে কেউ প্র্যাকটিক্যালি কাজ করেন না, যার যার মনে যেটা আসে সেইটাই বলে দেন। আমরা প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্সড কাজ করে থাকি, সেই জন্য আপনাদেরকে এই ধারণাগুলো আমরা দিয়ে থাকি। তো যাই হোক, এখানে অনেকেই ভুল বুঝবে, অনেকেই ঠিক বুঝবে, এটাই হলো বাস্তবতা এবং রিয়েলিটি কখনো অস্বীকার করা যায় না। তবুও যাই হোক, আমি চেষ্টা করি আপনাদের সব সময় সঠিক বিষয়টা তুলে ধরার জন্য। এখন আমরা আর কথা বাড়াবো না, আজকের এই যে বাড়িটির ভিডিও, আজকের এই যে বাড়ি রয়েছে, এই বাড়ির যে ফ্লোর প্ল্যান বা ড্রয়িং প্ল্যান রয়েছে ওইটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং জানিয়ে দিব যে এই বাড়িটা কত টাকার ভিতর আপনি কমপ্লিট করতে পারেন। তো এখন অনেকেরই প্রশ্ন থাকবে অনেক ধরনের, এটা কোনো বিষয় না। তো চলুন আমরা এখনই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখে নিই এবং জেনে নিই। ডিয়ার ভিউয়ার্স, এই যে দেখুন, এটা হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান, যেটার দৈর্ঘ্যটা এদিকে 30 ফিট, প্রস্থটা এদিকে 26 ফিট, এইদিকে একটা প্রস্থ 21 ফিট, 780 স্কোয়ার ফিট, 179 পয়েন্ট জমি এবং কাঠায় 1 কাঠা 08 পয়েন্ট জমি। এই যে বাড়িটা, এই বাড়িটার এখানে আপনারা অনেকেই অনেক ধরনের মতামত দিতে পারেন, ভাই এই রুমের ভিতর এখানে কেন দরজা দেওয়া হলো, এইখানে কেন দরজা দেওয়া হলো না। এখন একটি বাড়ি যখন আপনি করবেন এখানে অনেক ক্রিটিক্যাল বিষয় চলে আসে, এখানে ডোর রাখা হয়েছিল, এখন তার এই যে রিকোয়ারমেন্ট, এখানে সিঁড়ির নিচে একটি বাথরুম রাখতে হবে। এখন যদি এখানে বাথরুম রাখা হয় সেক্ষেত্রে এখানে আবার হাইটটাও রাখতে হবে 6 ফিটের মতো, ওই ক্ষেত্রে এখানে যদি ডোর রাখি এখানে সিঁড়িতে যত কয়টা যেগুলা ধাপ এখানে পাবে সেই ধাপ দিয়ে কিন্তু এখানে অতটা হাইট দেওয়া সম্ভব না, যার কারণে তিনি বলছে এই ডোরটি বন্ধ করে এখানে দিয়ে দিতে। আর এই পেছনে যে ডোর রয়েছে এখানেও দরজা থাকছে, যেহেতু পেছন দিয়েও দরজা থাকবে যাওয়া আসা করার জন্য। এবং তাদের মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে বারান্দাতে তারা এখানে সিঁড়িটা দিবে, সিঁড়ির নিচে একটি বাথরুম রাখবে, এটি হচ্ছে। এখন আপনি যদি এখানে ডোর রাখতে চান সেক্ষেত্রে একটি অপশন রয়েছে, এখানে খেয়াল করুন রুমটি কিন্তু অলরেডি 15 ফিট দেওয়া হয়ে গেছে, আপনি যদি এত বড়, আপনি আরও যদি 4 ফিট বড় দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেটা আর রুম থাকে না, 20 ফিট বাই 12 ফিট একটা রুম, বিশাল, এত বড় রুম প্রয়োজন হয় না। তো সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, এখানে ডোরটা আপনি রাখবেন, রাখার পরে এখানে সিঁড়ি করতে যতটুকু জায়গা লাগে এখানে আপনি বাড়তি এভাবে বের করে নেবেন বাথরুম সহকারে। তো এখানে তারা ওইভাবে করবে না, তাদের এইভাবেই করতে হবে, এই জন্য কাজটি এভাবে এখানে ডোর রাখা হয়েছে, এখানে ডোর রাখা হয়েছে, এছাড়া কোনো বিষয় না। তো যাই হোক, আপনি এখানে একটি বেডরুম পাচ্ছেন, এখানে একটি বেডরুম পাচ্ছেন, এখানে একটি বেডরুম পাচ্ছেন, আর এখানে থাকছে আপনার হচ্ছে 2টা ডোর। এই ডোর দিয়ে আপনি এখানে পিছনে কিচেন কাম ডাইনিং রুম হবে, আপনি ওইভাবে করতে পারেন টিন শেড দিয়ে। আর এখানে আমরা এই 3টা রুমের উপরে ছাদ দিব, 800 স্কোয়ার ফিটের উপরে ধরি আমরা, এই 800 স্কোয়ার ফিটের উপরে ছাদ দিয়ে আমাদের ইচ্ছা শক্তি রয়েছে, আমরা এটা আপনার এখানে 13 থেকে 13.5 লক্ষ টাকার ভিতরে আমাদের কমপ্লিট করার ইচ্ছা রয়েছে, ইনশাআল্লাহ। দেখা যাক আল্লাহ কত দূর আমাদেরকে করার তৌফিক দেয়। এখন যাই হোক, এখানে এই হলো কাজ, এই যতটুকু খরচ হয়েছে আমি কিন্তু অলরেডি আপনাদের বলেছি। এখন আপনি যদি কোনো বিষয় বুঝতে ভুল করে থাকেন সেটি কিন্তু আপনার ব্যর্থতা,
আমার ব্যর্থতা নয়, আপনাকে আরও একটু ভালো করে ভিডিওগুলো দেখে নিতে হবে, তাহলেই আপনি কিন্তু খুবই সুন্দরভাবে বিষয়টি বুঝতে পারবেন। তো দেখুন, এখানে তিনটা রুমের উপর যখন ছাদটি হবে তখন কিন্তু আমরা এই হিসাবটি দিব, কারণ কাজটি কিন্তু আমরাই করতেছি, এজন্য আপনাদেরকে সঠিক ইনফরমেশন আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমি যতটুকু পর্যন্ত বলেছি সব কিছুই সঠিক বলেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।